এবার যে খবরে নজর রাখবো, শেখ শাহজাহানের ম্যানেজার মাহিদুলকে জিজ্ঞাসাবাদ ইডির। জিজ্ঞাসাবাদে ইডির হাতে একাধিক নয়া তথ্য উঠে আসছে। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, শেখ শাহজাহানের ম্যানেজার মাহিদুল তাকে জিজ্ঞাসাবাদ ইডির। ইডির এই জিজ্ঞাসাবাদ সম্পর্কে জানবো আমাদের প্রতিনিধি অর্ণবের কাছ থেকে। অর্ণব, নতুন কি তথ্য উঠে আসছে? দেখো, গতকাল শেখ শাহজাহানের ম্যানেজার মহিদুল মোল্লা তাকে জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এবং সেখান থেকে বিস্ফোরক দাবি সে করে। সে চারটি বিষয় তুলে ধরে। এক নম্বর, যেটা জানা গেছে ইতিমধ্যে ইডি কোর্টকে জানিয়েছে যে 2019 সালে শেখ শাহজাহান মার্কেটের যারা মাছ ব্যবসায়ীরা ছিলেন তাদেরকে হুমকি দিয়েছিলেন সমস্ত মাছ শেখ সাবিনা এন্টারপ্রাইজকে বিক্রি করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, যে সমস্ত জমিগুলোকে দখল করে তার ভেড়ি তৈরি করা হতো সেই সমস্ত কাজ করত শাহজাহানের অনুগামীরা, এবং যারা এই কাজ করত তাদের যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তার কিন্তু নিয়ন্ত্রণ করতেন শেখ শাহজাহানই। অর্থাৎ যে কালো টাকা নগদে বাইরে বেরিয়ে যেত সেটাকেই ফেরত নিয়ে আসা হতো এই অ্যাকাউন্ট গুলোর মাধ্যমে। এছাড়াও যেটা বলা হচ্ছে যে এই বয়ানের ভিত্তিতে যদি দেখা যায় যে দিদার বক্স মোল্লা, শেখ সিরাজউদ্দিন এবং শেখ আলমগীর সহ যে একাধিক ব্যক্তির নাম তিনি জানিয়েছেন, তারা মূলত এই মাহিদুলকে ইনস্ট্রাকশন দিত এবং সেই অনুযায়ী তিনি কাজ করতেন। এমনকি ক্যাশ ট্রানজাকশনের ক্ষেত্রেও কিন্তু এই দিদার বক্স এবং শাহজাহানের যারা ভাইরা রয়েছে তারা কিন্তু মাহিদুল মোল্লাকে ইনস্ট্রাকশন দিত কোথায় কত নগদে টাকা যাবে বা কোথা থেকে আসবে। এই পুরো বিষয়টা কিন্তু শাহজাহান এবং শাহজাহানের যারা ঘনিষ্ঠ এবং তার যারা ভাইয়েরা তারাই কিন্তু চালাতো। জমি দখল থেকে শুরু করে ব্ল্যাক মানিকে হোয়াইট মানিতে কনভার্ট পুরো বিষয়টাই কিন্তু, মানে অর্ণব, এই নয়া দুর্নীতির একটা নয়া চক্রের হদিশও পাওয়া যাচ্ছে। ঠিক কিভাবে, কোন পদ্ধতি মেনে চলতো পুরো কারবার? আপাতত তোমাকে ধন্যবাদ। দিনের শেষে ভোটের দেশেই আমাদের বাংলার পার্টি অফিসগুলো অনেক কথা বলে। তিনে যাবে না দুয়ে যাবে, একে কি যাবে? যাদবপুরে বামফ্রন্ট এক এক এক। কি দেখলেন, কি বুঝলেন? সময়কে কাজে লাগিয়ে যত বেশি মানুষের সাথে সম্পর্ক করা যায় তার সব সময় চেষ্টা করুন। দুর্নীতি মুক্ত সরকার চাই, দেশটাকে ভালো করতে হবে। সেই কথাগুলোই কান পেতে শোনার জন্য আমি প্রতিদিন আপনার পাড়ায় যাব এবং আপনার পাড়ার পার্টি অফিসে বসে প্রার্থীর সাথে আড্ডা দিতে দিতে কিছু অপ্রিয় প্রশ্ন করতে করতে। এই মুহূর্তে আমরা রয়েছি কালিন্দি ডেরা গ্রামে। বীরেন্দ্রনাথ করণ পেশায় গৃহশিক্ষক, বয়স 75 ছুঁই। প্রায় এক বছর ধরে গ্রাম্য বয়কটের শিকার হয়ে রয়েছেন এই দম্পতি। সামাজিকভাবে গ্রাম থেকে সমস্ত জিনিসপত্র তাকে বয়কট করা রয়েছে। প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার দূর থেকে তাকে জল সংগ্রহ করে এমনকি পুকুরের জলে ফিটকিরি ফেলে খেতে হয়। একটাই অভিযোগ, সেই অভিযোগ গ্রামে তাকে একটা অনুষ্ঠানে 750 টাকা চাঁদা করা হয়েছিল, সেই জায়গায় তিনি 300 টাকা দেবেন রাজি হয়েছিলেন। তাই সেই 300 টাকা গ্রামবাসীরা নিতে রাজি নয় এবং সেই রাজি না হওয়ার কারণে এক বছর ধরে তাকে বিভিন্নভাবে হেনস্থা এবং অপদস্থ হতে হচ্ছে, এমনটাই তার অভিযোগ। প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, ব্লক আধিকারিকের দ্বারস্থ হয়েছেন, গ্রাম্য পঞ্চায়েতের দ্বারস্থ হয়েছেন। বয়সের বার্ধক্যজনিত কারণে তারা কিন্তু মান্দারবনি কোস্টাল থানার অধীনে যেটি পড়ে তিনি সেখানে কিন্তু তারা যেতে পারেনি এমনটাই জানাচ্ছেন। ক্যামেরায় দিব্যেন্দু ডিগানের সঙ্গে বিষ্ণুত কন্ডা, রিপাবলিক বাংলা।